বিসমিল্লাহ রহমান রহিম নতুন আরও একটি আপডেট এপিসোডে আপনাদেরকে স্বাগত আমরা বরাবরই এই চ্যানেল থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এপিসোডে যে আপডেটটি নিয়ে এসেছি তা হচ্ছে আপনারা যারা দুই সালের এই চলতি বছরের মার্চের বারো তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছিলেন যারা পরীক্ষা দেওয়ার পর রেজাল্টে পাশ করেছিলেন এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ আপনাদের এই মৌখিক পরীক্ষা শুরু হবে আগস্টের বারো তারিখ এই চলতি আগস্ট মাসের বারো তারিখ বেলা দুইটা থেকে শুরু হবে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা বিস্তারিত ওদের ওয়েবসাইটে আপলোড করেছে আপনারা ইচ্ছা করলে ওদের ওয়েবসাইট থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন আমার হাতে এই নোটিশটি আছে আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন এখানে বলা আছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার উপস্থিতির বিষয়ে অবহিত করুন এখানে বলা আছে বারোই আগস্ট যাদের মৌখিক পরীক্ষা হবে তাদের হচ্ছে কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ওদের মৌখিক পরীক্ষা হবে বারো তারিখ বারোই আগস্ট বেলা দুই গোটিকায় তারপর যারা অফিস সহায়ক পদে বাইবা দিবেন তাদের বাইবা হবে ষোলোই আগস্ট দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বেলা দুই গোটিকায় হ্যাঁ রুল নাম্বার মিলিয়ে নেবেন তারপর অফিস সহায়কের সতেরো আগস্ট বাইবা হবে বেলা দুই গো তারপর অফিস সহায়কের বাইবা হবে আঠেরোই আগস্ট বেলা দুই গতিকায় আপনারা যারা বাইবা দিবেন তারা ইচ্ছা করলে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগলে গুগলে লিখতে হবে শেট অ্যাস এইচ ইডি শ্যাট ডট গভ বিডি আবারও বলছি আপনারা লিখবেন ডব্লিউ ডট শ্যাট এস এইস ইডি শ্যট ডট গভ বিডি তারপর আপনারা এটা লিখে সার্চ দিবেন সার্চ দিলে নোটিশ নামে যেই কলামটা পাবেন কর্নারটা ওই নোটিশ কলামে আপনারা ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত বাইবার নোটিশটি লক্ষ্য করবেন তারপর ডাউনলোড করে নেবেন পিডিএফ কপি তারপরও যদি আপনারা লিঙ্ক খুঁজে না পান তাহলে এই অ্যাপিসোডের কমেন্ট আপনি জানাতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ আর এই ছিল আজকের মতো আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে